দর্শক, আমি আজকে এসেছি একটি গাছ এবং পশু পাখির রাজ্যে। এটা রাজশাহী জেলার বেলপুকুর বাইপাসের থেকে একটু সামনে। এই জায়গাটা গুগল ম্যাপে আপনারা ন্যাচারাল গার্ডেন অ্যান্ড রিসোর্ট নামে খুঁজলেই পাবেন। আমি আজকে মূলত এই জায়গায় চলে এসেছি। এই জায়গাতে আপনারা আপনাদেরকে একজন শৌখিন কবুতর পালনকারী, ঘুঘু পালনকারী এবং একজন রঙিন মাছ, এবং এই যে দেখতে পাচ্ছেন গাছের রাজ্য চারিদিকে। আমি গাছ দিয়ে তাকালে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে এখানে আসছি, কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর গাছগুলা, প্রত্যেকটা ফুলের গাছ, ফলের গাছ, অনেক সুন্দরভাবে সাজানো গোছানো একটি পরিপাটি পরিবেশ। এই জায়গাটার সাথে আপনাদের পরিচিত করে দিব, এবং আপনাদেরকে আমি তার সাথেও পরিচয় করে দেবো, একজন শখের শৌখিনভাবে তিনি কিভাবে এই জায়গাটা তৈরি করলেন, ইতিবৃত্ত আপনাদের সামনে দেখাবো। আমার সাথে আপনারা যদি একটু এই জায়গাটা ঘোরেন, আশা করা যায় আপনাদের ভিডিও দেখেই মন ভালো হয়ে যাবে। আমার তো মন ভালো এখন, কারণ বিকালবেলা এরকম একটা এক পশলা বৃষ্টি হওয়ার পরে, দেখতে পাচ্ছেন পাতায় বৃষ্টি, বৃষ্টি হওয়ার পরে আমি এই জায়গায় এসেছি, এবং আমার সবকিছু দেখে এতটাই ভালো লেগেছে যে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল আছে এখানে। আপনারা মনে হয় এই ফুলটা কেউ দেখছেন কিনা আমি জানি না সঠিক, মানে এই বৃষ্টির সময়, বৃষ্টির পরে এত সুন্দর একটা পরিবেশ। তো চলুন আমরা কথা বলি এবং দেখি এই এখানে কি কি আছে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জায়গাটাতে কি কি কিভাবে শৌখিনতার সাথে করা হয়। চলুন যাই। দর্শক, আপনারা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন পিছনে, এই পাশে হচ্ছে রঙিন মাছের জায়গা আছে, এই পাশে হচ্ছে আপনার খরগোশ, ওইদিকে ঘুঘু, ওইদিকে কবুতর। তো চলুন আমরা সব একসাথে একের পর এক দেখবো এবং তার সাথে কথা বলবো। তো দর্শক, আমরা এখন কথা বলবো সেই বৃক্ষপ্রেমী এবং দর্শক, আপনারা একটু ফলো করে দেখুন যে চারিদিকে শুধু গাছ আর গাছ, এর মধ্যে এখানে ছোট জায়গায় কিছু প্রজেক্ট আছে। আসেন আমরা একটু দেখি। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম ফিশ বা রঙিন মাছের জায়গা, সেগুলো ভাই এগুলো কি মাছ? গোল্ডফিশ, গোল্ডফিশ এগুলো। আর ভিতরে পানির তলে কিছু মাছ দেখা যাচ্ছে, এগুলো কি মাছ ভাই? ওটা শার্ক আছে। আচ্ছা, পানির তলে আমরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, জানি না, পানির তলে একদম তলের দিকে আছে, এটা উপরের দিকে গোল্ডফিশ, অনেক সুন্দর লাগছে। চারিদিকে শুধু গাছ, বিভিন্ন রকমের গাছ। আসলে আমরা এদিকে দেখি এদিকে কি আছে। অনেক সুন্দর করে তিনি তার এই বাগান বাড়ি তৈরি করছেন। এখানে হচ্ছে খরগোশ, খরগোশগুলো মনে হয় বৃষ্টির জন্য অবস্থা। হ্যাঁ, বৃষ্টির জন্য অবস্থা। মূলত ভাই এখানে আপনি মানে তৈরি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বসে থাকা কিংবা এরকম কোনো কিছু? আমার তো মনে হচ্ছে যে আপনি এখানে যে যে সিস্টেমটা করছেন, এরকম কোনো ন্যাচারাল পার্কেও কিন্তু এত সুন্দর ইয়েগুলো থাকে না। আচ্ছা, আমি এই পাশে ক্যারাম ক্যারাম বোর্ড ট্যারাম বোর্ড এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি? এই পাশে কি করে? এই পাশে খেলার জন্য ক্যারাম আছে। এখান থেকে বাচ্চা পাননি, সামনে পাবো হয়তো। আচ্ছা, এই পাশে সুন্দর বসার জায়গা, গাছ, গাছের মধ্যে বসার জায়গা, কখনো বিক্রি কিংবা অন্য বিক্রি সেভাবে করেনি, কেউ যদি শখ ফেলে এসে তখন বিক্রি করা। এখানে দেখতে পাচ্ছেন দর্শক অনেক কবুতর এবং কবুতর দেখার জায়গা, এবং পাশে সুন্দর একটা মনোরম পরিবেশ, এখানে অন্তত অবসর টাইম গুলো কাটানো যায়। যে দেখতে পাচ্ছেন গাছ আর গাছ, সুন্দর ছিল যে ঘাস লাগাইছে যে আল্লাহ খরগোশের জন্য। আচ্ছা আচ্ছা, ঘাস এখান থেকে খরগোশের জন্য ঘাস ইয়ে করা। আচ্ছা দর্শক, আমরা এদিকে আরো আসলে দেখতে পাবো, আরো শৌখিনতার কিছু ছাপ আরো এদিকে দেখা যায়। এটা হচ্ছে চুলা, মেবি পিকনিক করা হয় না ভাই?
নিয়মিত পিকনিক করা হয়। আচ্ছা, আরো এদিকে সুন্দর জায়গা আছে। আমরা আসলে এই জায়গাটা আমার আসার পরে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে গাছ এবং পশু পাখির একটা রাজ্য তৈরি করা হচ্ছে। ভাই, এটা নিয়ে আপনার ফিউচার প্ল্যানটা কি আছে? এটা নিয়ে ফিউচার প্ল্যান বলতে গেলে এই জায়গাতে একটা রিসর্ট করার চিন্তা ভাবনা আছে। ইকো রিসর্ট? আচ্ছা, আপনি সব কিছু বিদেশি পাখি দেখবেন। আর আপনি মনে হয় বললেন আমাকে, আপনারা দেখুন একটু রাস্তাটা আমার দিকে তাকান, আপনি মনে বললেন যে বিদেশি পাখিগুলো রাখার জন্য পুরো জায়গাটা সাথে, হ্যাঁ হ্যাঁ, উপর দিয়ে এটা নেটের একটা ব্যবস্থা করুন। তখন হয়তো আপনারা দেখুন আমি মনে হচ্ছে একটা গাছের জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। এত সুন্দর একটা ভালো লাগার জায়গা। আপনারা দেখুন যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানির ফোঁটা এখনো গাছের সাথে লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মনটাই ভালো হয়ে গেল এই জায়গায় এসে। আসলে আমি আগেও বলেছি ভিডিওতে যে আজকে কোনো ফর্মাল সফলতার গল্প কিংবা কোনো প্রতিবেদন না, আমি আপনাদেরকে গাছ এবং পরিবেশ এবং একজন কবুতর ঘুঘু পালনকারীর সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি। তো সেই সুবাদে এখানে আসা। কবুতর, রঙিন মাছ এবং ঘুঘু পালন করেন যিনি শৌখিন শৌখিনতা বসে, তার সাথে আমরা তার পরিচয় জানবো এবং তার এই সম্পর্কে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার নামটা বলবেন আমাদের? আমার নাম মোহাম্মদ আলী মনি। ভাই, আপনার এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি, এই প্রজেক্টটা কতদিন আগে শুরু করেছেন? এটা প্রায় 3 বছর আগে শুরু করা। আচ্ছা, আপনার এইটার নামটা কি আমি জানতে চাচ্ছি? আমি তো এটা নাম ওইভাবে দেওয়া হয়নি কো, এমনিতে গুগল ম্যাপে ন্যাচারাল গার্ডেন এন্ড রিসর্ট নামে দেওয়া আছে। আচ্ছা, আপনার এই যে চিন্তা ভাবনা, গাছ, এত গাছগাছালি দেখতে পাচ্ছি আশেপাশে কিংবা আপনার এই যে বিভিন্ন রকমের পশু পাখি, এগুলো আপনি কি ভেবে শুরু করলেন বা কি কি থেকে কোথায় থেকে প্রেরণাটা কেন, কিসের জন্য আমাকে একটু বলবেন? এটা আসলে মানুষের শখের বিষয়। একটা মনের ভিতর থেকে যখন শখ আসে তখন এসব করতে ইচ্ছা হয়। শখ থেকে আস্তে আস্তে এই জায়গাটা করেছি। এটা এটা আপনি কতটুকু জায়গার পরে করছেন? এটা 10 কাঠা। 10 কাঠা? এটা কি সামনে আরো বড় করার চিন্তা ভাবনা আছে? বড় করার চিন্তা ভাবনা আছে, কিন্তু সাইডে জায়গা না পেলে তো আর বড় করা যাচ্ছে না। আচ্ছা, আপনার এখানে কত কত প্রজাতির গাছ আছে আমি সেটা জানতে চাচ্ছি। এই জায়গাতে সবগুলোই পাতাবাহার, কিছু ফুল আছে, বারবান ফুল, তাছাড়া অন্যান্য বৃক্ষ আছে। চারিদিকে তো শুধু সবুজ না, বিভিন্ন কালার, বিভিন্ন কালারের আপনার গাছ দেখতে পাচ্ছি এখানে। আপনি এই গাছগুলো কতদিনে কালেকশন করেছেন? এটা কালেকশন এখনো শেষ হয়নি কো, আমি তখন যাই মেলা টেলাতে, যাওয়ার পরে গাছ যেটা পছন্দ হয় সেটাই নিয়ে আসি, নিয়ে এসে এখানে রোপণ করি। আচ্ছা, আপনার কাছে কি কি প্রজাতির পশু পাখি বা পাখি আছে কি এখানে? আমার কাছে লাভবার্ড, যেটা বাজরিকা, গোল্ডফিশ, কবুতর, খরগোশ, এসব। আপনার এই যে কবুতর, কতদিন যাবত আপনার কাছে কবুতর আছে? আমার কাছে কবুতর সেই জন্মসূত্রেই পাওয়া। আচ্ছা, কত বছর ধরে কবুতর আছে তাও? 25-30 বছর। 25-30 বছর? আমার জন্মই তো অতদিন হয় নাই। যাই হোক, এখানে কি কি কবুতর আছে? আপনি কবুতর গুলো কি মানে বাণিজ্যিকের জন্য পোষেন না হচ্ছে শখের জন্য পোষেন? শখ, শখের জন্য। কি জাতের কবুতর আছে? গিরিবাজ আছে, গোলা আছে, কুখা আছে। আচ্ছা, আর আমি রঙিন মাছের কিছু জায়গা দেখলাম আপনাকে, এই রঙিন মাছটা আপনি কি শখে না কিছু? এটা শখেই করা। এখানে কি 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 মাছ আছে? এখানে আছে গোল্ডফিশ আছে, শার্ক আছে। আচ্ছা, আর কিছু দেখলাম দর্শক, আপনারা হয়তো দেখলেন যে কিছু ঘুঘু আমরা দেখতে পেলাম, তো ঘুঘুটা কেমন লাগছে? ঘুঘুটা ভালোই, অস্ট্রেলিয়ান ঘুঘু আছে, দেশি প্রজাতির আছে, এগুলো ভবিষ্যতে আরো কিছু বিদেশি প্রজাতি আনার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো এখানে শখের বসে করছেন? হ্যাঁ, এটা শখের বসে। কিন্তু কেউ যদি বাণিজ্যিক হয়ে করতে চায় এইসব জায়গা থেকে কি কোনো বেনিফিট করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই বেনিফিট করা সম্ভব। আচ্ছা, আমরা কি আপনার এই জায়গাটা ঘুরে দেখতে পারি? হ্যাঁ, ঘুরে দেখতে পারেন। দর্শক, আমরা আসলে কথা বাড়াতে যাচ্ছি না, অ্যাজ ইউজুয়াল আমি আগেই বললাম যেরকম যে আমরা কোনো ফর্মাল আজকে প্রতিবেদন করব না, আমরা এই জায়গাটা ঘুরে দেখব। আপনারা এই জায়গায় দেখলে বুঝতে পারবেন যে বৃক্ষের মধ্যে কিংবা সবুজের মধ্যে কিংবা গাছের মধ্যে একটা কিছু প্রাণীর মধ্যে হারিয়ে যাওয়ার মতো জায়গা। তো চলুন আমরা একটু দেখি তার এই বাগান বাড়ি বলা চলে, চলুন আমরা একটু দেখি, ঘুরে দেখি। তো
আপনারা শুধু যারা শৌখিন মানুষ হয় তারা চিন্তা করুন, এখানে বসে আছি আমি, এই যে এখানে বসে থাকার জায়গা, আর আমার সামনে বাজরিকা পাখি, তার কিচির মিচির সাউন্ড কত সুন্দর লাগতে পারে। আমি বসে থাকি, আপনি বসে থাকেন, এই জায়গায় যখন ফাঁকা পায় তখন এখানে বসে পাখি দেখি। আসলে হবে না আসলে হবে, আপনি কি লাগাইছেন এই গাছের উপর সাপ বসে আপনি বুঝতে পারবেন? গাছগুলির পাতায় সাপ উঠছে।
তো দর্শক, আজকে যদি ভাইয়ের এই মানে বাগানবাড়ি বা ইকোরিসোর্ট যেটাই বলি, এইটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যারা বৃক্ষপ্রেমী আছেন তাদের যদি ভালো লাগে, অবশ্যই আপনারা পরবর্তীতে যখন আপনার রিসোর্টটা পূর্ণাঙ্গ হবে তখন এখানে ভিজিট করতে পারেন। এটা হচ্ছে রাজশাহী বেলপুকুর বাইপাস থেকে মাত্র একটু জায়গা, সেটা সামান্য ডিস্টেন্স পরে। এত সুন্দর একটা বেড়ানো মানে নিরিবিলি পরিবেশ এখানে আমি এসে দেখছি, এবং গাছ এবং গাছের সমারোহ। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ওনাকে উৎসাহ দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে, পরবর্তী কোনো এক জায়গায় কোনো এক সফল ব্যক্তির পাশে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।